কুজানির কারি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন অবিভক্ত বাংলার একজন দেহবন্দী ইসলামী পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমা উজানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এর খলিফা ছিলেন। তার খলিফা সৈয়দ মোহাম্মদ ইসহাক। সৈয়দ মোহাম্মদ ইসহাক থেকে বাংলাদেশে চরমোনায় আধ্যাত্মিক ধারার প্রসার ঘটে। আজকে আমরা কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইয়ের জীবন কথা জানব। উজানির কারি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই 1863 সালে নোয়াখালী জেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ পানাহ মিয়া। তিনি নিজ এলাকায় আরবি ও ফার্সির প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। এরপর তিনি মক্কা গমন করে মাদ্রাসা আস সাউলাতিয়ায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি প্রসিদ্ধ কারি বর কসুসের কাছে কেরাত শিক্ষা লাভ করেন। এ সময় মক্কার শাসক তার কোরআন তেলাওয়াত শুনে তাকে মাদ্রাসা আস সাউলাতিয়ায় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার আদেশ দেন। তিনি সেখানে 12 বছর শিক্ষকতা করেছেন। শিক্ষকতাকালে মক্কার এক মেয়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 30 বছর বয়সে তিনি মক্কা থেকে স্ত্রী সহ স্বদেশ প্রত্যাবর্তন করেন। চাঁদপুর জেলার রামগঞ্জ থানার দৌলতপুর গ্রামের এক মাহফিলে তার কোরআন তেলাওয়াত শুনে স্থানীয় এক ব্যক্তি তার কন্যাকে তার সাথে বিবাহ দেন। তখন থেকে তিনি সেখানে বসবাস শুরু করেন। সেখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1901 সালে তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমা উজানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি রশিদ আহমদ গাঙ্গুহির নিকট বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণের 18 দিন পর তিনি খেলাফত লাভ করেন। সৈয়দ মোহাম্মদ ইসহাক তার শিষ্য ছিলেন। তার থেকে চরমোনায় আধ্যাত্মিক ধারা প্রসার লাভ করে। তিনি 11 ছেলে ও 7 মেয়ের জনক। 1943 সালে তিনি উজানির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।